নমস্কার বন্ধুরা, সুমিত্রা স্যার রূপাস কিচেন উইথ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। তো সেটা হলো পাউরুটির মিষ্টি রোল। তো পাউরুটির মিষ্টি রোল বানানোর জন্য যেগুলো লাগে সেগুলো হলো স্লাইস পাউরুটি 1 প্যাকেট, আর অল্প একটু ময়দা, পরিমাণ মতো দেখো চিনি নিয়ে নিয়েছি, আর 10 টাকা দামের 2 প্যাকেট আমুল দুধ, আর সঙ্গে নিয়েছি একটু লবণ আর এলাচ, আর সঙ্গে জল আছে। তো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা কিভাবে বানানো হয়। তো বন্ধুরা, প্রথমে পাউরুটিগুলোকে একে একে সাইড দিয়ে এই প্রত্যেকটা পাউরুটির এই কালো অংশটা বাদ দিয়ে দিতে হবে। তো দেখো এইভাবে, চারিদিকের যে কালো অংশটা আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। তো তোমরা এটা ফেলবে না, ওটাও ব্রেড ক্রাম্প হিসাবে মানে করা যায়। তো দেখো একটা কাটা হয়ে গেছে, এইভাবে প্রত্যেকটা পাউরুটি কেটে নেব। তো বন্ধুরা দেখো সব ধারগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু বেলুন চাকি যেটা আছে মানে যেটাতে রুটি বেলা হয়, তো সেটাতে ফেলে একটু বেলে নিতে হবে। দেখো বন্ধুরা এইভাবে বেলে নিতে হবে, একটু চারি ধারটা এইভাবে একে একে সব কটা বেলে নেব। তো একইভাবে বন্ধুরা সবগুলো বেলে নিয়েছি, দেখো সব কটা বেলা হয়ে গেছে। তো এবার মা উনুনটা ধরিয়ে দিচ্ছে, এবার জল গরম করতে বসাবে। তো দেখতে থাকো, দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছে মা পরিমাণ মতো। তো ওখান থেকে একটু জল তুলে যে ময়দাটা নিয়েছি, তো সেই ময়দাটাতে মানে ময়দাটা গুলে নিতে হবে। ময়দাটা গুলে নিতে হবে এমন যেন খুব পাতলাও না হয় আবার গাঢ়ও না হয়। এবং তোমরা জানো যে ময়দাতে একটু আঠালো আঠালো ভাব আসে, তো গরম জল দিয়ে একটুখানি গুলে নিয়েছে মানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো সেটা আঠালো আঠালো একটু ভাব আসবে। দেখো আমাদের ময়দাটা ফেটানো হয়ে গেছে। তো এইভাবে তোমরাও ময়দা একটু গরম জল দিয়ে অল্প একটু করে গুলিয়ে নেবে, যাতে খুব পাতলাও না হয় আবার খুব গাঢ়ও না হয়। তো তারপর 1-2 প্যাকেট দুধ নিয়েছি, তোমাদের বললাম 10 টাকা দামের প্যাকেট। তো 1 প্যাকেট দুধ দেখো এইভাবে কাঁচের বাটিতে গরম জল দিয়ে গুলে নেবো, ঠিক ময়দার মতোই সেমভাবেই হবে, খুব ঘনও না খুব পাতলাও না। তো এরকম গরম জল দিয়ে সেমভাবেই দুধটা গুলে নিচ্ছি। দেখো বন্ধুরা দুধটা গোলা হয়ে গেছে, খুব পাতলাও হয়নি খুব ঘন হয়নি, ঠিক সেরকমভাবে দুধটা গোলে মানে গোলা গুলে নিয়েছে মা। এবার মানে স্লাইস পাউডারের যে পিস সেইটা দিয়েই মানে মিষ্টিটা যে বানাবো, তো সেটা দেখতে থাকো বন্ধুরা। যে যেটা সেই মানে স্লাইস পাউডারের যে পিসটা মানে হচ্ছে চারিদিক কেটে বেলে রেখে দিয়েছিলাম, তো তাতে দেখো আমুল দুধ যেটা গুলে রেখে দিয়েছি গরম জল দিয়ে সেটা দিচ্ছি, পুর হিসাবে ওটা দিতে হবে। আর তার উপরে অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। তো এবার এটাকে রোলের আকারে আর চারিধারে ময়দা দিয়ে দিচ্ছি, যে ময়দাটা গরম জল দিয়ে গুলেছি, যাতে ময়দাটা আঠার মতো কাজ করবে, যাতে আটকে যেতে সাহায্য করবে ওটাকে। তো দেখো এবার এটাকে রোলের আকারে আস্তে আস্তে খুব আলতোভাবে করতে হবে যাতে ভেঙে না যায়। তো সেরকমভাবে দেখো রোলে রাখালে মা মুড়ে দিল। তো এইভাবে একে একে সব কটা পিস মানে 12 পিস স্লাইস পাউরুটি আছে, তো সেইটা করে নেব। বন্ধুরা 1 প্যাকেট আমুল দুধ তো গুলে দিয়েছি মানে পুর হিসাবে, তোমরা দেখে নিলে গরম জল দিয়ে একটু ঘন করে গুলে সেটাকে পাউরুটির মধ্যে দিয়ে দিয়ে রোল করে নিয়েছি। তো আর 2 প্যাকেট দুধ লেগেছে, মোট 3 প্যাকেট দুধ লাগবে 10 টাকা দামের। আর যদি তোমরা মনে করো গরুর দুধ মানে এমনি 250 মতো আনতে পারো, তো সেটাও দিতে পারো, মানে যত ঘন হবে দুধটা তত ভালো হবে। তো 1 প্যাকেট দুধ গুলে পুর হিসাবে দিয়েছি, আর 2 প্যাকেট দুধ মানে ঘরে 1 প্যাকেট দুধ ছিলই, তো 2 প্যাকেট দুধ দেখো কড়াইতে দিয়ে মানে গুলে নিচ্ছি, এবং তাতে দিচ্ছি চিনি, স্বাদ মতো চিনি দিচ্ছি। যে যেমন মিষ্টি খাও তো তোমরা তেমন মিষ্টি মানে চিনি এতে দেবে। আর একটু অল্প একটু লবণ দিতে হবে, অল্প একটু লবণ যাতে স্বাদটা ভালো আসে, চিনি আর লবণ, আর দিয়ে দিতে হবে এলাচ। তো এবার দুধটাকে ভালো করে ফোটাতে হবে, মানে একটু গাঢ় করতে হবে দুধটাকে, খুব পাতলা হলেও হবে না, একটু গাঢ় করতে হবে। তোমরা এখানে বললামই তো গরুর দুধ তোমরা দিতেই পারো, তো যেহেতু গরুর দুধ ছিল না তাই আমি আমুল দুধের প্যাকেটই কিনে আনা হয়েছে। তো যেহেতু একটা স্লাইস পাউরুটির এতে যেমন 12টা থাকে, তো এই একটা 1 প্যাকেট স্লাইস পাউরুটি দিয়ে এই মিষ্টিটা বানাতে গেলে 3 প্যাকেট আমুল দুধেই হয়ে যাবে যদি কিনে আনো। আর যদি
তিন প্যাকেট আমুল দুধ নাও চাও তাহলে এক প্যাকেট আমুল দুধ যেহেতু ওই পুর হিসাবে দিতে হবে আর গরুর দুধ তুমি যদি কিনে আনতে পারো তাহলে তো ভালোই হয় তো দেখতে থাকো এবার এই দুধটা একটু গাঢ় হয়ে আসলেই ওই মিষ্টিটা মানে যেটা পাউরুটি দিয়ে যে রোল আকারে মিষ্টিটা বানিয়েছি তো তার উপর দিয়ে দেবো বন্ধুরা দুধটা দেখো হয়েই এসেছে তো এবার ওই যে মিষ্টিটা করা রয়েছে তাতে মা অল্প অল্প করে ঢেলে দেবে তো দেখো বন্ধুরা মা সব দুধটা দিয়ে দিয়েছে এর মধ্যে আর পাউরুটিগুলো যে ছোট ছোট ছিল মানে সরু ছিল সেটা দুধটা দেওয়ার পরে আরো ফুলে ফেপে উঠেছে তো দেখো আর এলাচগুলো তো দেখা যাচ্ছে বন্ধুরা দুধটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা মানে সফট হয়ে মানে এটা তো অলরেডি পাউরুটি তো খুবই নরম তো তারপরে দুধ দেওয়া হয়েছে ভেতরে আমুল দুধের পুর তো খেতে তো অসাধারণ লাগবে তো তোমরা প্লিজ বাড়িতে এটা একবার ট্রাই করে দেখো আর যাওয়ার আগে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা